আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো মালদা জেলার ইংরেজ বাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ইংরেজ বাজার থানার পুলিশ কাটানগর 34 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে। দ্রুত 21 বছরের শেরিন শেখ সুজাপুর ডাঙ্গা পাড়া এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত যুবক ছিনতাই করার উদ্দেশ্যেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে শেরিন শেখকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো মালদা জেলার ইংরেজ বাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ইংরেজ বাজার থানার পুলিশ কাটানগর 34 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে। দ্রুত 21 বছরের শেরিন শেখ সুজাপুর ডাঙ্গা পাড়া এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত যুবক ছিনতাই করার উদ্দেশ্যেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে শেরিন শেখকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো মালদা জেলার ইংরেজ বাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ইংরেজ বাজার থানার পুলিশ কাটানগর 34 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে। দ্রুত 21 বছরের শেরিন শেখ সুজাপুর ডাঙ্গা পাড়া এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত যুবক ছিনতাই করার উদ্দেশ্যেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে শেরিন শেখকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।